নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ঘন্টা চিহ্ন আসবে তাতে ক্লিক করবেন। আজকে পামিষ্ঠি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সে বিষয়টা হলো হাতে যদি আপনার এই ধরনের রেখা থাকে তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। হাতে বিভিন্ন রকমের রেখা আছে অর্থ ইনকামের, আজকে একটা তার মধ্যে অন্যতম একটা স্পেশাল একটা সাইন নিয়ে আলোচনা করব, যে রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া, এবং অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো রকম কষ্ট হবে না। অর্থের জন্য মানুষকে অনেকের হাহুতাশ করতে হয়, তো আপনার হাতে যদি এই সাইন থাকে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন। তো আজকে সেই রেখাটা যদি আপনার আজকে নাও থাকে তাহলে পারে পরবর্তীকালে এই রেখা আসতে পারে। 3 থেকে 6 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয় আপনারা জানেন, তো এই রেখা আজকে নেই আগামী দিনে আসতে পারে, তাই এই রেখার সঙ্গে আপনারা পরিচিত হয়ে থাকুন। এবং যদি যখনই এই রেখা আপনার হাতে আসবে আপনি জীবনে জানবেন যে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন আপনার করতে পারবেন, এবং অর্থনৈতিক দিক থেকে আপনার সচ্ছলতা থাকবে, অর্থনৈতিক অভাব আপনার হবে না। হাতে এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তাহলে বাঁ হাত দুটো হাতই দেখবেন, ধরে ডান হাতে এই সাইন থাকে তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে সেটা 20% ফল দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন হাত আপনারা দেখবেন আর কোন হাতে কীরকম ফল দেয়। প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরুন, যেরকমটা আমি দেখাচ্ছি এইভাবে সোজাভাবে আপনারা নিজেদের হাতটাকে ধরবেন। দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের এই দুটো আঙুল, এটা হচ্ছে আপনার কনিষ্ঠ, এটা কনিষ্ঠ আঙুল জানেন আপনারা, পার্শ্ববর্তী যে এইটা হচ্ছে আপনার অনামিকা আঙুল, আর তারপরে হচ্ছে আঙুলটা যেটা হচ্ছে মধ্যমা আঙুল, আমাদের যে দুটো আঙুল লাগবে, আর তারপরে হচ্ছে তর্জনীর আঙুল। আমাদের যে দুটো আঙুলের দরকার আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে আপনার এটা অনামিকা আঙুল আর এটা হচ্ছে মধ্যমার আঙুল। এই দুই অংশে এই নিচে অংশটা আপনারা খেয়াল করবেন, এই দুই আঙুলের নিচের অংশের দিকে খেয়াল করবেন, এবং এই রেখাটা বিভিন্ন ধরনের হয়, আগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এরকম যদি রেখা থাকে একে বলে শুক্র বলয়, এই ধরনের শুক্র বলয় যদি থাকে, এরকম থাকে অনেকের হাতে, শুক্র বলয় একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, এবং ভাঙাও থাকতে পারে, আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের যদি শুক্র বলয় থাকে তাহলে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা অসংখ্য শুক্র বলয় থাকে যদি আপনার হাতে এরকম শুক্র বলয় থাকে। দেখুন এইভাবে এসে এর এটা হচ্ছে পূর্ণাঙ্গ শুক্র বলয় আর এটা হচ্ছে অর্ধ শুক্র বলয়। শুক্র বলয় বিভিন্ন ধরনের হয়, এরকমও হতে পারে কারোর হাতে এরকমও, তো আপনার হাতে দেখুন এরকম শুক্র বলয় আছে কিনা, যদি থাকে তাহলে 100% আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।